হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমি তোমাদের সামনে একটা নিউ রেসিপি শেয়ার করছি, নবরত্না কর্মা। আজকের নবরত্না কর্মা রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর পাশে থাকা সাবস্ক্রাইব লাল বাটনটি প্রেস করে অল করে দেবে, আমার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এটা নিরামিষ দিনেও তোমরা খেতে পারো, এটা লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগবে। তো চলো নবরত্না কর্মা করতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে ঝটপট দেখে নিই। দেখো আমি এখানে নিয়েছি গাজর, আলু, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, সব আমি টিউব করে কেটে নিয়েছি। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকমভাবে কেটে নিতে পারো, তবে এইভাবে স্টিউপ করে কাটলে বেশি ভালো লাগে খেতে। আমি এখানে 250 পনির নিয়েছি আর কিছুটা মটরশুঁটি। আমি এখানে পনিরটা ফ্রাই করে নেব, তার জন্য কিছুটা মতো হলুদ আর কিছুটা মতো নুন দিয়ে রেডি করে নেব ফ্রাই করার জন্য। আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ তেল আগে থেকে দিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে আমি একটা একটা করে পনির দিয়ে ভেজে নেব, আমি পুরোটাই সাদা তেলে করব। দেখো পনির ভাজা হয়ে গেছে, পনির তুলে রেখে ওই তেলের মধ্যে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা দেবো, একটু হালকা ভাজার পর আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আমার মতে তোমরা একটা সেম প্রসেস করে দেখো, নিজে কেমন কাছে কমেন্ট করে জানাবে নবরত্না কর্মা তোমাদের কেমন লেগেছে। বলতে পারো আমি এটা অনুষ্ঠান বাড়ির মতোই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার সবজিগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1টা টমেটো আগে থেকে আমি পেস্ট করে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, মশলাটা দেখো রেডি করতে করতে সবজিটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। সবজি তুলে আমি আরও কিছুটা তেলের মধ্যে 1 চামচ ঘি দেব। দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 গোটা গরম মশলা, 4টে মতো গোটা গোলমরিচ, আর গরম তেলের মধ্যেই দেব 1/2 চামচ হিং। হিং দিয়ে কখনোই তেলের মধ্যে বেশি নাড়াচাড়া করবে না, তেতো হয়ে যাবে। যে মশলার পেস্ট আমি রেডি করেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে।
আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 5 মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পেস্টের মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে সবজির মধ্যে মশলাটা মিক্স হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পর আমি আর একটা মশলা পেস্ট করে নেব, এটা নবরত্ন কোরমার আসল মশলা। এখানে দেবো আমি 1 চামচ আর একটুখানি চারমগজ দিয়ে দেবো পোস্ত আর কিছুটা কাজু বাদাম। শুকনো অবস্থায় কিছুটা পেস্ট করে নেব। দেখো তোমরা হয়তো বুঝতেই পারছ, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মতো কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমি এখানে কিছুটা জল দেবো, তারপর আমি ভালোভাবে এটা পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। রেডি করতে করতে আমার সমস্ত সবজির সাথে মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেছে। লো ফ্লেমে করলে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে আসবে। আমি চারমগজ কাজু কিশমিশ যে পেস্টটা করলাম সেই পেস্টটা আমি এর সাথে দিয়ে দিলাম। ভালো করে আমি সবজির সাথে মিক্স করে নেব। এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখো আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। আমি এখানে একটু কিন্তু জল অ্যাড করব না, দিয়ে দেবো একটু চিনি। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এরপর আমি দিয়ে দেব 7 মতো নুন। আমি এখানে পুরো রান্নাটার মধ্যে একটুও জল ইউজ করিনি। এখানে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো পাউডার হালকা একটু গরম জলে। এখানে প্যাকেটের দুধও ইউজ করতে পারো, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশি হবে। আমি দুধটা এর মধ্যে মিক্সড করে দেবো। দেখো তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দেব। এরপর দেখো হালকা হাতে টেস্ট করে আমি কাশ্মীরি মেথি দিয়ে দেব। কাশ্মীরি মেথি অল্প পরিমাণে দেব, নাহলে তেতো হয়ে যাবে। দিয়ে দেবো গরম মশলা। আজকে আমার নবরত্ন কোরমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর যদি করে শেয়ার করতে ভুলবে না।
পাশে থাকা সাবস্ক্রাইব লাল বাটনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমার সঙ্গে অতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। টাটা।